দিল্লি আগ্রা ট্যুরের এটা আজ আমার তৃতীয় দিন। আজ আমি আছি আগ্রা থেকে 40 কিলোমিটার দূরে ফতেপুরে। ফতেপুরে সেলিম চিস্তি দরগা, জামা মসজিদ এবং বুলান দরওয়াজা আগের দিনের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। আজ আপনাদের আমার সাথে নিয়ে যাব যোধা আকবরের মহলে। তো বন্ধুরা, আমি মিঠুন আর আপনাদেরকে স্বাগত জানাই রোমাঞ্চ ট্রাভেলের আরেকটা ফ্রেশ এপিসোডে। আজ সকাল 10টায় বেরিয়েছিলাম ফতেপুরের এই দুটো জায়গা ভ্রমণ করার জন্য। সেলিম চিস্তির মাজার ঘুরে যখন বাইরে বেরালাম তখন বাজে দুপুর 2। আসলে এই ঐতিহাসিক স্থানগুলো বিকেল 5টায় বন্ধ হয়ে যায়, তাই আমার কাছে বাকি অংশটা দেখার জন্য আর মাত্র 3 ঘন্টা আছে। তো তাড়াতাড়ি এগিয়ে গেলাম টিকিট কাউন্টারের দিকে। এখানে সমস্ত টিকিট কিন্তু অনলাইনে কাটা যায়, কিন্তু আমার কাছে যেহেতু একটাই মোবাইল ফোন আর সেটা দিয়ে ভিডিও করছি, তাই আমি টিকিট কাউন্টার থেকে টিকিট কাটছি। তো বন্ধুরা, আমার টিকিট কাটা হয়ে গেছে। একটা টিকিটের দাম নিচে 50 টাকা, আর এখন যাব ভিতরে। এখানে সিকিউরিটি সিস্টেম আগ্রা ফোর্টের মতো অত উন্নত নয়, মোবাইল আর গিম্বেল সবকিছু নিয়ে ভিতরে ঢুকে পড়লাম। প্রথমে তো ভেবেছিলাম কোনো রকম গাইড নেব না, কিন্তু যখন ভেতরে যাই তখন কোথা থেকে যে কেল্লাটাকে ঘুরে দেখব সেটাই বুঝে উঠতে পারছিলাম না, তাই বাধ্য হয়ে একজন গাইড নিলাম। ফতেপুর সিকিউরিটিতে ঘোরার জন্য একজন গাইড নিলাম, চাচার নাম হচ্ছে আব্দুল কালাম। ইনি আমাকে পুরো ফতেপুর সিকিউরিটিটা ঘুরে দেখাবেন। ফতে মিন্স ভিক্টরি, পুর মিন্স সিটি, আর ইয়ে বিল্ডিং হ্যায় মহারানী জোধাবাই কা। আচ্ছা, সবচেয়ে বড় মহল ইয়ে হাভেলি। বন্ধুরা, জোধাবাইয়ের যে মহল আছে সেই মহলের মধ্যে দুটো খাস মহল রয়েছে। একটা হচ্ছে গিয়ে জোধাবাই যখন শীতকাল ছিল তখন তিনি এই মহলের মধ্যে থাকতেন। এর ঠিক সামনেই রয়েছে আরও একটা মহল, যখন গরম ছিল, যখন গরমের সময় আসতো তখন তিনি এই মহলে থাকতেন। আর মাঝখানে এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানটায় ছিল হচ্ছে গিয়ে একটি তুলসী মন্দির, যেখানে তিনি পুজো করতেন। সম্রাট আকবর একজন উদার মনের বাদশাহ ছিলেন, তিনি জোধাবাইকে সম্মতি দিয়েছিলেন নিজের ধর্ম পালন করার জন্য। আর জোধাবাইয়ের জন্য এই খাসভাবে মহলটি তৈরি করা হয়েছিল, এবং এই মহলের মাঝখানে একটি মন্দিরও আছে। একটু আগে আপনাদেরকে দেখালাম জোধাবাইয়ের গরমের সময় থাকার যে মহলটা, সেটা এইটা হচ্ছে সেই মহলের ব্যাকসাইড। দেখুন, এখানে সুন্দরভাবে জালি জালি করা আছে, এই জালির মধ্যে থেকে হাওয়া ঢুকতো গরমের সময় এবং সেই মহলটাকে ঠান্ডা রাখতো। আমার পেছনে আপনারা এখন যে মহলটিকে দেখতে পাচ্ছেন, এটি আসলে একটি মন্দির ছিল। সম্রাট আকবর জোধাবাইয়ের জন্য এই মন্দিরটি তৈরি করে দিয়েছিলেন। এখানে জোধাবাই তার সকালবেলার পুজো আর্চা করতেন, আর মাঝে মধ্যে সম্রাট আকবর এখানে আসতেন। এটা সামার প্যালেস, সামার প্যালেস জোধাবাই, জোধাবাই কা গরমি মে রাতা থা। হ্যাঁ, সর্দিও মে উত্তর মে রাতা থা, ও বন্ধ থা। হ্যাঁ, ও সামনে বাড়ি না, উসকে পিছে। হ্যাঁ, ও বীরবল কা বাড়ি হ্যায়, বীরবল। আচ্ছা, আর ইয়ে হ্যায় মীনা বাজার, লেডিস মার্কেট। আচ্ছা, ঔরতেন ইয়া বিক্রি করতি থি, ঔরতেন ইয়া খরিদতি থি। জোধাবাইয়ের মহল থেকে বেরোনোর পর সামনে পড়ে বীরবলের মহল। আমি এখন বীরবলের মহলের দিকে যাচ্ছি। বন্ধুরা, আকবরের নবরত্নের মধ্যে একজন ছিলেন বীরবল, এবং আকবর তাকে যথেষ্ট পছন্দ করতেন, খুব ভালোবাসতেন। এই কারণে তিনি ফতেপুর সিকিউরিতে বীরবলের জন্য একটি আলাদা মহল বানিয়েছিলেন। এটা হচ্ছে সেই মহল। আমার ঠিক পেছনের যে বড় মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মাঠটির নাম হচ্ছে খানওয়ার ময়দান। 1527 সালে বাবর এবং রানাসাঙ্গার মধ্যে যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের পরই বাবর পাকাপোক্তভাবে ভারতে মোগল শাসন শুরু করেছিলেন। সেই ভীষণ যুদ্ধ এই ময়দানে হয়েছিল। এই ময়দানটার নাম খানওয়ার ময়দান। পঞ্চমহল, পঞ্চমহল, পাঁচতলা বাড়ি, হিন্দু ভাই জোধাবাই উপর যাকর সূর্য নারায়ণ কো জল দেতি থি, মুসলিম রানী ওয়াহ সে চাঁদ দেখতি থি, আর ক্রিশ্চিয়ান বেগম কা ওয়া হাওয়া মহল হ্যায় সমর প্যালেস, পঞ্চমহল। গুজরাট জয়ের পর সম্রাট আকবর এই ফতেপুর সিক্রি নির্মাণ করেছিলেন, আর সাথে যেহেতু সেলিম চিস্তি দোয়ায় তিনি পুত্র সন্তান লাভ করেছিলেন, এই কারণে তিনি ফতেপুর সিক্রির পাশেই সেলিম চিস্তির দরগা বানিয়েছিলেন। তবে এই ফতেপুর সিক্রি তিনি কয়েক বছরের মধ্যেই পরিত্যক্ত করে দেন, কারণ এই এলাকায় জলের প্রচণ্ড পরিমাণে সমস্যা ছিল। জলের কমতির কারণে আকবরের এই স্বপ্নের নগরী ফতেপুর সিক্রি পুরোপুরিভাবে পরিত্যক্ত হয়ে যায়। একবার মুসলিম হলেও তিনি বিভিন্ন ধর্মকে মানতেন, এবং তিনি জ্যোতিষের উপর বিশ্বাস রাখতেন। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে একজন জ্যোতিষী বসতেন। সম্রাট আকবর প্রতিদিন সকালে এসে এই জ্যোতিষীর সাথে কথা বলতেন। এ থা ট্রেজারি হাউস, ট্রেজারি হাউস, ট্রেজারি, খাজানা মহল, এখানে রাখতো টাকা বগরা। হ্যাঁ, এই যে আপনারা জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় একটা সময় খাজানা রাখা হতো, সমস্ত রকম টাকা পয়সা সব কিছু রাখা হতো। দেখতে পাবেন এই যে জানলাগুলোর মাঝখানে চৌকো মতো যে জায়গাগুলো রয়েছে,
এর ভিতরে টাকা পয়সা রাখা হতো। আর এই গেটগুলোর চারপাশে ছিল সিকিউরিটি, এসব জায়গায় সিকিউরিটিরা মোতায়েন থাকতো, সৈন্যরা। এ হ্যাঁ খাস মহল, দিওয়ানে খাস। বন্ধুরা এই হচ্ছে আকবরের নবরত্নের মহল। এইখানে আকবরের নজন প্রিয় মন্ত্রী এবং নজন সবথেকে গুরুত্বপূর্ণ মন্ত্রী এখানে বসে মিটিং করতেন এবং আকবর মাঝখানে বসতেন। বন্ধুরা এই যে পিলারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সম্পূর্ণ পিলারটা একটা সিঙ্গেল পাথরে তৈরি করা হয়েছে এবং পিলারের গায়ে অসাধারণ কারুকার্য করা রয়েছে। আর ঠিক এর উপরে এই জায়গাটা সম্রাট আকবর বসতেন এবং তাকে চারিদিক দিয়ে ঘিরে বসতেন তার নজন বিশ্বস্ত মন্ত্রী। হিন্দু স্টাইল লোটাস, পার্সিয়ান, ক্রিশ্চিয়ান, ইসলামিক, বুদ্ধিস্ট। और यहाँ से लेकर यहाँ तक एक ही पीस का है, एक वन पीस पत्थर का है, लाल पत्थर। আকবরের সময় এই জায়গায় বসে সম্রাট আকবর পাশা খেলতেন। এখানে আপনারা দেখতে পাবেন যে পাশার দাগ দেওয়া রয়েছে। আর পাশায় কিন্তু কোনো গুটি ব্যবহার করা হতো না, পাশায় ব্যবহার করা হতো আকবরের হেরেমে যে নারীরা থাকতেন তাদের ব্যবহার করা হতো। তারা বিভিন্ন কালারের ড্রেস পরে এখানে বসে পাশা খেলতেন। ইন টাইম অফ কিং প্লে উইথ দি গার্লফ্রেন্ড 16 লেডিজ, ফোর ইচ, ডিফারেন্ট কালার ড্রেসিং, ব্লু, গ্রিন, yellow, red, just like that. Dice moving on the table. The dice band was coming red. So red girl dancing, moving through here. So this is called ludo game. Chess board, dava pasa. It is tansen seat. Tansen. Tansen baju abra, baithkar apna sangeet sunata tha. Okhane Akbar chakta tha udhar mein. Yeh par Akbar rehta tha. Haan, wahan, wo bedroom Akbar ka. Aur Akbar gaan sunta tha na, wahan baithkar. ये संगीत का जगह है तानसेन बाजू बापरा का। ये जो तालाब था ये कंप्लीट द रोज वाटर, परफ्यूम वाटर, अच्छा गुड स्मेल। ये जो छोटा बाड़ी है ना घर में, हाँ ये मुस्लिम का है, रुकैया बेगम, दिस वन रुकैया बेगम, रुकैया बेगम, वो अकबर का डाइनिंग हॉल उस तरह में डाइनिंग हॉल। तो सामने प्यारा ना वो, हाँ दिख रहा ना आपको, हाँ प्यारा। गंगा जल का है, गंगा जल खाता था अकबर। এখন আপনারা দেখতে পাচ্ছেন আকবরের মহল ফতেপুর সিক্রিতে। সম্রাট আকবর ঠিক এই মহলে থাকতেন। আর তার মহলের সামনেই রয়েছে অনুপ তালাব। এই তালাবের মাঝখানে, এই পুকুরের মাঝখানে বসে তানসেন তানপুরা বাজাতেন। বন্ধুরা আকবরের হিন্দু রানী যোধাবাইয়ের রান্নাঘর ছিল এই জায়গাটি। এখানে শুধুমাত্র ভেজ রান্না করা হতো। আর এর ঠিক সামনেই রয়েছে আকবরের যে মুসলিম রানীরা ছিলেন তাদের জন্য নন ভেজ রান্নাঘর। এই দেখুন এই জায়গাটায় এই ঘরগুলোতে রান্না করা হতো নন ভেজ রান্না বান্না। এই ঘরগুলো বন্ধ করে রাখা আছে বর্তমানে। আকবরের একজন খ্রিস্টান রানীও ছিলেন যার নাম ছিল মারিয়াম। সম্রাট আকবর তার জন্য এই মহলটি বানিয়েছিলেন। বলা হয় এই মহলটি সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি করা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে তা চুরি হয়ে যায় এবং বর্তমানে সেই সোনা শুধুমাত্র ছাপটুকুই পড়ে রয়েছে। বন্ধুরা মহল নির্মাণের শুরু থেকে এখানে জলের সমস্যা ছিল, এই কারণে সম্রাট আকবর এখানে একটি পুকুর নির্মাণ করান। এখানে জল এনে রাখা হতো আর এই জল মহলে সরবরাহ করা হতো। এই জায়গাটির নাম হচ্ছে দিওয়ানে আম। সম্রাট আকবর এখানে বসে সাধারণ মানুষের সমস্যার কথা শুনতেন। অনেক সময় তিনি সাধারণ মানুষের বিচারও করতেন। সে সময় ফাঁসির চল ছিল না, সে সময় ছিল হাতি দিয়ে পিষে মেরে ফেলার চল। সম্রাট আকবরের কাছে একটি হাতি ছিল। আর সেই হাতিটি ওইখানে যে পাথরটি আপনারা দেখতে পাচ্ছেন ওই পাথরে বাঁধা থাকতো। আর কাউকে যদি তিনি দোষী পেতেন সেই হাতির সামনে ফেলে দেওয়া হতো এবং সেই হাতি সেই দোষী ব্যক্তির মাথা পিষে তাকে মেরে ফেলত। এবার আমি বলে দেই আপনারা এই ফতেপুরে কিভাবে আসবেন। আপনারা যদি আগ্রার তাজমহল দেখতে আসেন তাহলে আগ্রার ঈদগাহ বাসস্ট্যান্ড থেকে বাস পেয়ে যাবেন এখানে আসার জন্য। আগ্রা ফোর্ট এবং তাজমহল যদি একদিনে ঘোরা হয়ে যায় তাহলে সেদিন বিকাল বা সন্ধ্যার দিকেই বেরিয়ে পড়বেন ফতেপুরে আসার জন্য। আগ্রা থেকে মাত্র 40 কিলোমিটার রাস্তা। আর ফতেপুর বাসস্ট্যান্ড থেকে বাইরে এলেই অনেক হোটেল পেয়ে যাবেন। আমি ছিলাম গোবর্ধন হোটেলে। যেদিন ফতেপুর পৌঁছাবেন সেই রাতটা রেস্ট করে পরের দিন সকাল 10টা নাগাদ জল খাবার খেয়ে বেরিয়ে পড়বেন ফতেপুর ঘুরে দেখার জন্য। সাথে হালকা কিছু খাবার নিয়ে নিতে পারেন,
কারণ এই কেল্লা দুটোর মধ্যে খাবার বা জল কোনোটাই পাওয়া যায় না। আর সম্পূর্ণ কেল্লাটি ঘুরতে আপনার 3-4 ঘন্টা সময় লাগবে। যদি একদিনেই ফতেপুর দেখা কমপ্লিট হয়ে যায় তাহলে সেদিনই কিন্তু আপনারা বিকালে বাসে করে আবার আগ্রা ফিরে আসতে পারবেন। বন্ধুরা, এই ফতেপুরের ইতিহাস নিয়ে ডিটেইলড ভিডিও আমার চ্যানেল রোমাঞ্চপিডিয়ায় অলরেডি আপলোড আছে, আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি। ফতেপুর সিকরিয়া সেলিম চিস্তি দরগা আজকে আপনাদেরকে ঘুরে দেখালাম। আজকে আমি বেরিয়ে যাব ফতেপুর থেকে সোজা গোয়ালিয়রের উদ্দেশ্যে। গোয়ালিয়র কিভাবে যাব সেই বিষয়ে ভিডিও আসবে, এবং গোয়ালিয়র থেকে আর কোথায় কোথায় যাব সেগুলো আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। তাই চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ফতেপুর থেকে বেরিয়ে সোজা হোটেলের দিকে আমি চললাম। আমার প্ল্যানিং ছিল একদিনই ফতেপুর সিকরি ঘুরে নেব, তাই সকালবেলা বেরানোর আগেই হোটেলে চেক আউট করে নিয়েছিলাম এবং আমার লাগেজগুলো হোটেলের রিসেপশনে রেখে এসেছিলাম। এবার লাগেজ নিয়ে আবার বাসে উঠে পড়লাম। এখন গন্তব্য হলো গোয়ালিয়র ফোর্ট, কিন্তু ফতেপুর থেকে গোয়ালিয়র যাওয়ার জন্য ডাইরেক্ট তেমন কোনো ব্যবস্থা নেই, এই জন্য আমাকে আবার আগ্রাতে রিটার্ন করতে হবে আর সেখান থেকে ট্রেনে করে যেতে হবে গোয়ালিয়রে। গোয়ালিয়র ভ্রমণের পরবর্তী অংশ আমার নেক্সট ভিডিওতে আসবে, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন।